তালেবান ক্ষমতায় আসার জেরে আন্তর্জাতিক সাহায্য প্রত্যাহার আফগানিস্তানের জন্য একটি ভয়াবহ আর্থিক ধাক্কা, যা দেশটির জনগণকে চরম অর্থ খাদ্যসহ নানান সংকটে জর্জরিত করেছে। ফলে অনাহারে মারা যাচ্ছে দেশটির অনেক শিশু। এই পরিস্থিতিতে আফগানিস্তানের স্থগিত $28 কোটি সহায়তা ছেড়ে পক্ষে মত দিয়েছে বিশ্ব ব্যাংক। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। তালেবান আফগানিস্তানের মসনদে বসার পর আন্তর্জাতিক সাহায্য প্রত্যাহার হয়ে যাওয়ায় অসীম সমস্যায় নিমজ্জিত হয়ে পড়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি। ফলে আফগানিস্তানের জিডিপি আগামী এক বছরের মধ্যে 20% সংকুচিত হতে পারে বলে আশঙ্কা জাতিসংঘের। পাশাপাশি সংস্থাটি বলছে আফগানিস্তানের জনগণ চরম খাদ্য সংকটে পড়েছে, এমনকি দেশটিতে দুর্ভিক্ষ হানা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে দেশটির ক্ষুধার্ত জনগণকে বাঁচিয়ে রাখতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। তবে আফগানিস্তানের এমন পরিস্থিতিতে চূড়ান্ত মূল্য দিতে হচ্ছে অনেক শিশুকে। খাদ্যের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তারা। অধিকাংশ আফগানি এখন নিঃস্ব। তারা তাদের আসবাবপত্র, গৃহপালিত পশু, এমনকি তাদের থাকার ঘরটাও খাবার কেনার জন্য বিক্রি করে দিয়েছে। তাই অনাহারে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আফগানিস্তানের সংকট এখন আর রাজনৈতিকভাবে দেখার বিষয় নয়, মানবিক দৃষ্টিতে দেখতে হবে। কারণ এখন এর বলি হচ্ছে নিরপরাধ আফগানরা, বিশেষ করে নিষ্পাপ শিশুরা। তাই তো চরম মানবিক সংকটে পড়া আফগানিস্তানের জন্য স্থগিত $28 কোটি ত্রাণ সহায়তা ছেড়ে দেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক। এর আগে আফগানিস্তানের উন্নয়নের জন্য আফগানিস্তান কনস্ট্রাকশন ট্রাস্ট ফান্ড AFDF নামের একটি তহবিল গঠন করা হয়েছিল। স্থগিত ওই তহবিলের অর্থই এবার মানবিক সহায়তা হিসেবে দেওয়ার পরিকল্পনা চলছে। আসমাতুলি, নিউজ 24।